ধরুন আপনি অনেকদিন যাবত না খেয়ে রয়েছেন, আপনার পকেটে রয়েছে সিগারেট, আপনি তখন সেই সিগারেটের ধোঁয়া খাবেন নাকি সিগারেটটি চিবিয়া খাবেন? বা ধরুন আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে মাইলের পর মাইল কোনো খাবার নেই, আপনি ক্ষুধা আর সহ্য করতে পারছেন না, মাত্র কয়েক হাত দূরেই আপনার আপনজনের লাশ রয়েছে, আপনি কি ক্ষুধার তাড়নায় আপনার আপনজনের লাশ থেকে মাংস খুলে খাবেন নাকি না খেয়ে মারা যাবেন? আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যা শুধুমাত্র একটি গল্প নয়, এটি 1972 সালে উরুগুয়েতে ঘটে যাওয়া মর্মান্তিক একটি সত্য ঘটনা। একদল যাত্রী একটি বিমানে করে রওনা হয় তাদের হলিডে কাটাতে, কিন্তু যাত্রা পথে তাদের প্লেনটি মারাত্মকভাবে ক্র্যাশ করে। চারপাশে মাইলের পর মাইল জুড়ে রয়েছে বিস্তৃত মেরু অঞ্চল, মোট 45 জন যাত্রীর মধ্যে অনেকেই ক্র্যাশের সময় মারা গেছে, বেঁচে রয়েছে শুধুমাত্র একগুচ্ছ মানুষ। তারা কিভাবে এই দুর্গম পাহাড়ে ঘেরা মেরু অঞ্চলে বেঁচে থাকবে, কারণ একটু পরপরই তুষার জ্বরের সাথে এগিয়ে আসছিল মৃত্যুর হাতছানি। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম সোসাইটি অফ দি স্নো, যা থিয়েটারে 2023 রিলিজ হলেও নেটফ্লিক্সে রিলিজ হয়েছে 2024 4 জানুয়ারি, আর নিঃসন্দেহে এটি 2023-24 সালের সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি। তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসা যাক পাহাড়ে ঘেরা একটি দুর্গম মেরু অঞ্চল থেকে, যেখানে একদল মানুষ বেঁচে থাকার জন্য নিজের সর্বত্র চেষ্টা করছে। আর ইন্ট্রো চলতে চলতে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভি শুরুতেই আমরা একদল রাগবি প্লেয়ার দেখতে পাই, তারা রাগবি খেলছিল, সময়টা ছিল 1972 সাল। তারা সবাই প্ল্যান করে তারা বিমানে করে সান্তিয়াগো যাবে, সেখানে তারা একটি লম্বা হলিডে কাটাবে, কারণ অনেক অল্প টাকায় বিমানের টিকিট সেল হচ্ছিল। তারা অনেক কষ্টে তাদের পরিবারকে মানিয়ে এয়ারপোর্টে আসে। বিমানে টোটাল 45 জন মানুষ ছিল, তাদের মাঝে 5 জন ছিল বিমানের ক্রু, সেই রাগবি টিমের টোটাল 19 জন ছিল সেই ফ্লাইটে। তারা সবাই মিলে বিমানে অনেক মজা করছিল, কারণ সবাই মিলে সান্তিয়াগোতে লম্বা একটি ছুটি কাটাতে যাচ্ছে। হঠাৎ করে বিমানটি দুলে ওঠে, তখন তাদের এক বন্ধু জানায় সামনের পাহাড়টি অনেক উঁচু, তাই তাদের বিমানটি পাশ দিয়ে ঘুরিয়ে নিতে হয়। এই ঘোরার সময় ঘর্ষণের ফলে বিমানে নানান ধরনের সমস্যা দেখা যায়, কারণ এই এলাকাটি সম্পূর্ণ বরফে ঢাকা। কিছুক্ষণের মধ্যেই বিমানটি ঘন কুয়াশার মধ্যে প্রবেশ করে, বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। পাইলট সবাইকে সিট বেল্ট বেঁধে নিতে বলে। হঠাৎ করে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি খায়, সবাই নিজেকে শক্ত করে সিটের সাথে চেপে ধরে। বিমানটি ধীরে ধীরে নিচে পড়ছিল, পাইলট তার সর্বোচ্চ চেষ্টা করে বিমানটি উপরে তোলার, কিন্তু শেষ রক্ষা হয় না, বিমানটি পাহাড়ের মাথায় বাড়ি খায়। প্রচণ্ড ধাক্কায় বিমানটি দুটুকরো হয়ে যায়, সামনের অর্ধেক প্রচণ্ড গতিতে এগিয়ে যায়, সবাই প্রচণ্ড আহত হয়, হঠাৎ করেই সব অন্ধকার। তারা সবাই আহত ছিল, সবাই চিৎকার করছিল, তাদের মাঝে অনেকেই মারা গেছে, যারা বেঁচেছিল তারা বাইরে আসে। বিমানের কোনো যন্ত্রই কাজ করছিল না, কারণ বিমানের ব্যাটারি ছিল বিমানের পেছনের অংশে, বিমানের পাইলট সেখানেই মারা যায়। রাতে প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা ছিল -30 ডিগ্রি সেলসিয়াস। তারা মৃত জীবিত সবাই বিমানের ভেতর একসাথে বসেছিল, আর তারা ঠান্ডায় চিৎকার করছিল। পরদিন সকালে তাদের ঘুম ভাঙে, প্রচণ্ড ঠান্ডায় অনেক মানুষ মারা গেছে, বাইরে সূর্য উঠেছে, বিমানটি এমন এক জায়গায় রয়েছে যার আশপাশে ঘেরা রয়েছে উঁচু উঁচু পাহাড়ে, আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ছিল সাদা বরফ ও পাথর। তারা বিমানের সিট খুলে আহত সবাইকে বাইরে বের করে, সুটকেসে খোঁজা শুরু করে গরম কাপড় ও খাবার, তারপর লাশগুলো এক এক করে স্তূপ করে বাইরে রাখে। তারা 27 জন মানুষ জীবিত ছিল আর বাকি সবাই মারা গেছে। তারা অল্প অল্প করে খাবার খেয়ে নেয়, তারপর তারা সুটকেস দিয়ে বিমানের ভাঙা অংশে শেল্টার বানায়, যেন রাতের বেলা ভেতরে বেশি ঠান্ডা না ঢোকে। সেখানে মার্সেলও দাঁড়িয়ে ছিল, মনে বিশ্বাস ছিল এক সময় সাহায্য আসবে, কিন্তু সে এটাও জানত এভাবে এখানে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়।
পরদিন নান্দর জ্ঞান ফেরে। তার বোন এখনো অজ্ঞান ছিল, সেই তার বোনকে এই ট্রিপে নিয়ে এসেছিল। তার মা মারা গেছে। সবাই বাইরে গিয়ে ক্রস চিহ্ন বানায় যেন দূর থেকে দেখা যায়। হঠাৎ করে তারা সাহায্যকারী বিমানের আওয়াজ শুনতে পায়। মুক্তির আনন্দে তারা সবাই একসাথে চিৎকার করছিল, কারণ কিছুক্ষণের মধ্যে সাহায্য চলে আসবে। বিমানটি তাদের পাশ দিয়ে উড়ে যায়। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সাহায্যের জন্য। কিন্তু দিন থেকে রাত হয়ে যায়, কোনো সাহায্য আসে না। পরদিন তারা সেই পথ ধরে উপরে ওঠা শুরু করে বিমানের বাকি অংশ খোঁজার জন্য। কিছুদূর যাবার পর তারা নিচে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ নিচে কিছুই দেখা যাচ্ছিল না। অর্থাৎ সাহায্যকারী বিমান তাদেরকে দেখতেই পায়নি। তারা মিথ্যে আশা নিয়ে এতটা সময় আনন্দিত ছিল। তারা আবার বিমানে ফেরত আসে। তাদের প্রায় সব খাবার শেষ। একজন ক্ষুধা সহ্য করতে না পেরে তার হাতের ক্ষতের শুকিয়ে যাওয়া চামড়া খাওয়া শুরু করে। সবার পেটেই ক্ষুধা ছিল। তারা এখন জানে আর কোনো সাহায্য আসবে না। অনেকদিন হয়ে গেছে তারা কিছু খায়নি। তখন রবার্তো বলে বাইরে খাবার পড়ে আছে, অর্থাৎ তাদের সহযাত্রীদের দেহ। কয়েকজন ছিল তারা মৃত মানুষের মাংস খাবার জন্য রাজি ছিল, আর কিছুজন ছিল তারা খাবে না। এটা নিয়ে তাদের মাঝে তর্ক শুরু হয়। তারা ক্ষুধা সহ্য করতে পারছিল না। তারা ক্ষুধা সহ্য করতে না পেরে নিজেদের জুতোর ফিতে চুষে চুষে কাঁদছিল। আরেকজন তার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে তা চিবিয়ে খায়। এতটা সময় খাবার না খাওয়ার ফলে তাদের মূত্রের রং কালো হয়ে গেছে। তারা 27 জন এখনো জীবিত ছিল, কিন্তু আজ সকালে নান্দর বোন মারা গেছে। নান্দ নিজ হাতে তার বোনকে কবর দেয়। রাতে শুরু হয় প্রচণ্ড জ্বর। সবাই প্রচণ্ড ঠান্ডায় কাবু ছিল। পরদিন তাদের ঘুম ভাঙে। তাদের পক্ষে আর ক্ষুধা সহ্য করা সম্ভব নয়। কয়েকজন মানুষ বাইরে পড়ে থাকা মৃত লাশের মাংস খাওয়া শুরু করে। একদল ছিল যারা মৃত লাশ বেছে নিত, আর একদল সেই লাশ আড়ালে নিয়ে কাটত। তারা যতটুকু ইচ্ছে খেত, বাকিটুকু সাজিয়ে রাখত, যেন অন্য কারো ক্ষুধা লাগলে সে খেতে পারে। তারা একটি সুটকেসে রেডিও খুঁজে পায়। সেখানে খবরে ভেসে আসছিল হৃদয় বিদারক নিউজ। তাদেরকে খোঁজা আজ থেকে বন্ধ। প্রোটোকল অনুযায়ী তাদেরকে 10 দিন খোঁজা হয়েছে। যেহেতু কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই তাদের মৃত ঘোষণা করে খোঁজা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে আশা নিয়ে বসেছিল আজ তা পুরোপুরি শেষ। তারা সবাই মানুষের মাংস খাওয়া শুরু করে, কারণ বেঁচে থাকার জন্য তাদের আর কোনো বিকল্প পথ বাকি নেই। একদল যায় বিমানের বাকি অংশ খোঁজার জন্য। তারা সেই অংশটি পায় না, শুধু খুঁজে পায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের বাকি বন্ধুদের মৃতদেহ। রাতে প্রচণ্ড তুষারঝড়ে তারা আটকা পড়ে। তাদের শরীর বরফে প্রায় জমে গেছে। তারা সেখান থেকে নিজের জীবন নিয়ে ফিরে আসে। তারা নিজেদের কষ্ট ভুলে থাকার জন্য সবাই মিলে বিভিন্ন ধরনের যোগ বলে নিজেদের মধ্যে মজা করছিল। হঠাৎ প্রচণ্ড শব্দ, তারপর সবকিছুই অন্ধকার। অর্থাৎ তারা একটি তুষারঝড়ের নিচে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় তাদের জীবন এখন বিপন্ন। তাদের মাঝে অনেকেই বরফের নিচে। তারা এক এক করে সবাইকে উপরে তোলা শুরু করে। হঠাৎ করেই আবার শব্দ, বিপরীত দিক থেকে ধেয়ে আসে আরেকটি তুষারঝড়। তারা এখন সম্পূর্ণ বরফের নিচে। তাদের মাঝে অনেকে তুষারের ধাক্কা এবং ঠান্ডায় মারা গেছে। 27 জন মানুষ ছিল, এখন শুধুমাত্র তারা 16 জন বাকি। তারা বিমানের জানালা ভেঙে বাইরে আসে। বিমানটি সম্পূর্ণ বরফে ঢাকা ছিল। এভাবেই কেটে যায় আরও বেশ কিছুদিন। তারা মানুষের মাংস খেয়েই বেঁচে আছে। আবার তারা রওনা হয় প্লেনের বাকি অংশ খোঁজার জন্য, যার মধ্যে রয়েছে ব্যাটারি। ব্যাটারির সাহায্যে তারা রেডিও অ্যাক্টিভ করতে পারবে। পরদিন তারা বিমানের বাকি অংশ খুঁজে পায়। তারা সেখানে বেশ কিছু খাবার পেয়েছে আর পেয়েছে ব্যাটারি, কিন্তু ব্যাটারি কোনো কাজের ছিল না, কারণ রেডিওটি নষ্ট হয়ে গিয়েছিল। প্রত্যেকটি দিন পার হচ্ছিল আর তাদের অবস্থা আরও খারাপ হচ্ছিল, কারণ মৃত লাশের মাংস প্রায় শেষ।
হাড়ের ভেতর যতটুকু মাংস লেগেছিল তারা এখন সেইগুলোই খাচ্ছে। আর এই লাশগুলো ছিল তাদের আপন মানুষের, কেউ ছিল তাদের বন্ধু, কেউ বা তাদের পরিবারের সদস্য, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এই মৃত মানুষেরাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রেডিওতে তারা শুনতে পায় তাদের লাশ খোঁজার জন্য আগামী বছর আবার অভিযান শুরু হবে, অর্থাৎ অনেক মাস পর। তাদের কাছে এতটা সময় নেই, তারা এখানে সর্বোচ্চ আর কয়েক সপ্তাহ বেঁচে থাকবে। ধীরে ধীরে তাদের অবস্থা আরও খারাপ হয়। যারা আহত ছিল তারা সুস্থদের বলে, আমরা মারা গেলে তোমরা আমাদের বডি খেয়ে নিও, আমরা জানি আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তারা ধীরে ধীরে এক এক করে মারা যাচ্ছিল। বেঁচে থাকার আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে তিনজন সাহায্যের জন্য রওনা হয়। তাদের প্ল্যান হলো তারা তিনজন সোজা চলতে থাকবে চিলির দিকে, যতদিন না তারা কোনো বসতি খুঁজে পায়। তারপর তারা সাহায্য নিয়ে ফিরে আসবে বাকিদের উদ্ধার করার জন্য। তারা অনেক কষ্টে একটি উঁচু পাহাড়ের চূড়ায় ওঠে। অনেকগুলো পাহাড়ের পর ছিল একটি সমুদ্র। অবশেষে তারা একটি আশার আলো দেখতে পায়, কারণ সমুদ্রের পারে কোনো না কোনো বসতি অবশ্যই খুঁজে পাওয়া যাবে। তারা হিসেব করে দেখে সেখানে পৌঁছাতে তাদের 12 দিন সময় লাগবে, কিন্তু তাদের কাছে খাবার ছিল আর মাত্র 7 দিনের। তাই তাদের মাঝে একজন বিমানে ফিরে আসে, যেন বাকি দুজন 10-12 দিনের খাবার খেয়ে সমুদ্রের পারে পৌঁছাতে পারে। তারা দুজন অপরূপ সাদা সৌন্দর্যের মাঝে চলতে থাকে। অনেক দুর্গম সেই রাস্তা, কিন্তু তারা থামে না, কারণ তাদের দুজনের উপর নির্ভর করছে বাকি 14 জনের জীবন। বেশ কয়েকদিন যাবার পর তারা সমুদ্রের একটি খাল খুঁজে পায়। এত মাস পর তারা প্রাণীর দেখা পায়। খালের অপর পাশে ছিল একজন মানুষ। সেই মানুষটি তাদের আশ্রয় দেয় এবং গভর্নমেন্টের কাছে খবর পাঠায়। দীর্ঘ 77 দিন পর তারা স্বাভাবিক খাবার খায়। প্রচুর মানুষ ভিড় করে তাদের দেখার জন্য। দুটো উদ্ধারকারী হেলিকপ্টার তাদের উদ্ধার করতে আসে। বিমানের বাকি 14 জন নিজেদের কি একটু পরিপাটি করছিল 77 দিন পর তাদের পরিবারের কাছে ফিরে যাবার জন্য। কতটা কষ্টে তাদের এতগুলো দিন কেটেছে, অবশেষে তারা মুক্ত। তারা সবাই হেলিকপ্টারে উঠে বসে। তাদের সবার পরিবার তাদের জন্য অপেক্ষা করছিল। তারা এখন ন্যাশনাল হিরো। দীর্ঘ 77টা দিন তারা 16 জন মানুষ এমন এক জায়গায় বেঁচেছিল যেখানে কোনো খাবার ছিল না। তাদেরকে দেখে সবাই হাততালি দিচ্ছিল, সবাই আনন্দিত ছিল, কারণ তারা অসম্ভবকে সম্ভব করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। কিন্তু তারা কেউ মুক্তির আনন্দে এতটা খুশি ছিল না, কারণ তারা তাদের বন্ধুদের হারিয়েছে, যারা অনেকগুলো বছর তাদের পথ চলার সঙ্গী ছিল। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই মুভিটি দেখা শেষ করে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার চোখ দিয়ে নিজে নিজেই পানি গড়িয়ে পড়ছিল। আমরা আমাদের জীবনে সামান্য কষ্টে আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু এই মুভিটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি জীবন কতটা মূল্যবান। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।